ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, আমাদের কর্তব্য হলো একে অপরকে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দিয়ে সাবধান করা। এতে সকলের কল্যাণ নিহিত আছে। বাবা বাচ্চাদের বলেন যে বাচ্চারা সদর্শন চক্রধারী ভব। বাবা বাচ্চাদের এই সাবধানবাণী দিয়েছেন, বাচ্চাদেরও একে অপরকে সাবধান করতে হবে। বাবাকে স্মরণ করলে চট করে সেই নেশা চলে যায়। স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য একে অপরকে সাবধান করতে হবে। নিজেদের মধ্যে মিলিত হলে যেমন একে অপরকে নমস্কার ইত্যাদি করে, তাই না? কিন্তু তাতে কোনো কল্যাণ হয় না। কল্যাণ তখনই হবে যখন আমরা বাচ্চারা একে অপরকে সাবধান করব। সদর্শন চক্রধারের শব্দে সব কিছুই এসে যায়। বাবার পরিচয়, পদের পরিচয়, চক্রেরও পরিচয় এসে যায়। তাই প্রথম কর্তব্য হলো একে অপরকে সাবধান করে দেওয়া। স্মরণ করিয়ে দিলে সাবধান হয়ে যাবে। আজ প্রাপ্ত মুরলির হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপ দাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, তোমাদের কর্তব্য হলো একে অপরকে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দিয়ে সাবধান করা। এতেই সকলের কল্যাণ নিহিত আছে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি একে অপরকে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দিয়ে সাবধান করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, রাত জেগে জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে, জ্ঞান সাগরে ডুব দিতে হবে, বাবাকে স্মরণ করে নিদ্রাজয়ী হতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি রাত জেগে জ্ঞানের বিচার সাগর মন্থন করছি কি, জ্ঞান সাগরে ডুব দিচ্ছি কি, বাবাকে স্মরণ করে নিদ্রাজয়ী হচ্ছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, সদর্শন চক্র ঘোরাতে হবে। নিজেদের মধ্যে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দিয়ে একে অপরকে সাবধান করে উন্নতি প্রাপ্ত করতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি সদর্শন চক্র ঘোরাচ্ছি কি, নিজেদের মধ্যে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দিয়ে একে অপরকে সাবধান করে উন্নতি প্রাপ্ত করছি কি চেক করে চলেছি। বাবা বলেছেন, নিজেকে সঙ্গম যুগে মনে করে ব্যর্থকে সমর্থতে পরিবর্তন করে সমর্থ আত্মা ভব। এই সঙ্গম যুগ হলো সমর্থ যুগ। তাই সদা এই স্মৃতি রাখো যে আমরা সমর্থ যুগের অধিবাসী, সমর্থ বাবার সন্তান, সমর্থ আত্মা। তাহলে ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে। কলিযুগ হলো ব্যর্থ। কলিযুগের থেকে যখন পৃথক হয়ে গেছ তখন সঙ্গম যুগে হয়ে গেছ, তখন ব্যর্থর থেকেও দূরে চলে গেছ। যদি কেবল সময়েরও স্মরণ থাকে তাহলেও সময় অনুযায়ী কর্ম সততই চলতে থাকবে। অর্ধেক কল্প ব্যর্থ চিন্তা করেছ, ব্যর্থ কর্ম করেছ, কিন্তু এখন যেমন সময় যেমন বাবা যেমন বাচ্চারা। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি নিজেকে সঙ্গম যুগে মনে করে ব্যর্থকে সমর্থতে পরিবর্তন করে সমর্থ আত্মা হচ্ছে কি চেক করে চলেছি। বাবা বলেছেন, যে সদা ঈশ্বরীয় বিধানে চলে সেই ব্রহ্মা সমান মাস্টার বিধাতা হয়ে যায়। তাই আমি আত্মা চেক করে চলেছি। আমি
সদা ঈশ্বরীয় বিধানে চলছে কি চেক করে চলেছি। সজেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।